সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আক্তার, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল। গত পাঠে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণীর শব্দদূষণ কবিতাটি নিয়ে। আজকে আমার পাঠের বিষয় কবিতাংশের প্রশ্ন ও উত্তর। কবিতাংশের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মূলভাব অত্যন্ত জরুরি। যেহেতু শব্দদূষণ কবিতার মূলভাবটি আপনাদের পাঠ্যবইয়ে দেয়া নেই, তাই আমি চেষ্টা করেছি মূলভাবটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। একটু খেয়াল করবেন, এখানে আমি লিখেছি, আপনারা কিন্তু অবশ্যই মূলভাবটি খাতায় এখনই তুলে নেবেন। গ্রামের প্রকৃতি প্রতিনিয়ত অসংখ্য পাখির কলকাকলিতে মুখরিত থাকে। এই শব্দ মানুষের মনে প্রশান্তি নিয়ে আসে, অর্থাৎ গ্রামের শব্দ অনেক কম, তার ফলে মনের শান্তি বজায় থাকে। কিন্তু শহরের শান্তিতে বসবাস করা মুশকিল, কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। মূলভাবটি নিশ্চয়ই এতক্ষণে খাতায় তুলে নিচ্ছেন, আশা করব এই মূলভাবটি আপনাদেরকে প্রশ্নের উত্তর লিখতে সহায়তা করবে। এবার মূল বিষয় আসি। আজকের আলোচনার বিষয় কবিতাংশের প্রশ্ন ও উত্তর। এই ক্ষেত্রে প্রশ্নে আপনাদের পাঠ্যবই ভিত্তিক একটি কবিতাংশ দেয়া থাকবে। সেই কবিতাংশে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমি একটি কবিতাংশ দিয়েছি, শব্দদূষণ কবিতা থেকেই দিয়েছি, একটু দেখুন। শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে, সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই ইস্কুল মাঠে। এই কবিতাংশটি পড়ে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর, দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য থাকবে 5 নম্বর এবং তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য থাকবে 3 নম্বর। 1 নং প্রশ্নে সাধারণত আপনাদের যেটা আসে সেটা হচ্ছে কবিতার নাম এবং কবির নাম। তাছাড়া কবিতা থেকে যে কোনো তথ্যভিত্তিক প্রশ্ন আসতে পারে, যেটার নম্বর হচ্ছে 2। আর 2 নং প্রশ্নে যেটা থাকে কবিতাংশের মূলভাবটি লিখতে হয় আপনাদেরকে, আর যেটার নম্বর থাকে 5। আর 3 নম্বর প্রশ্নে যেটা থাকে সেটা হচ্ছে কবিতাংশ ভিত্তিক যে কোনো প্রশ্ন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রশ্নের নমুনা তৈরি করেছি, একটু খেয়াল করবেন। এখানে ক নঙে আছে, শহরে ঘুম দেওয়া মুশকিল কেন, এটি একটি তথ্যভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নটি এরকম হতে পারে, অথবা কবিতাংশটি কোন কবিতার অংশ, কবির নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে, যার নম্বর হচ্ছে 2। খ নঙে আছে, কবিতাংশের মূলভাব লেখো, অর্থাৎ প্রশ্নের কবিতাংশের মূলভাব, পুরো কবিতার মূলভাব কিন্তু নয়। গ নঙে আছে, শহরে কেন শব্দ দূষণ হয়, যার নম্বর হচ্ছে 3। প্রশ্নের উত্তরগুলো আমি এখানে সাজিয়েছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। ক নং প্রশ্ন ছিল শহরে ঘুম দেওয়া মুশকিল কেন, যার উত্তর হচ্ছে শহরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দ হয়, শহরের মধ্যে অনেক গাড়ি চলে, গাড়ির হর্নের শব্দে শহরে ঘুম দেওয়া মুশকিল হয়ে ওঠে। প্রশ্নের কবিতাংশটা একটু দেখে নিন। খ নং ছিল কবিতাংশের মূলভাব, যার উত্তর আমি এভাবে সাজিয়েছি। কবিতাংশের মাধ্যমে কবি শহরে সৃষ্ট শব্দ দূষণের চিত্র তুলে ধরেছেন। শহরে উচ্চস্বরে কাক ডাকে, গাড়ির হর্নের শব্দে ঘুম দেওয়া মুশকিল হয়ে যায়, সিডি টিভি টেলিফোন ফেরিওয়ালার হাঁক ডাক, ছোটদের হইচই ইত্যাদি কারণে শহরের শব্দ দূষণ হয়। এইসব বর্ণনার মাধ্যমে কবি শহরের শব্দ দূষণের চিত্র ফুটিয়ে তুলেছেন। গ নং প্রশ্নটি ছিল শহরে কেন শব্দ দূষণ হয়, উত্তর হচ্ছে শহরের ব্যস্ত জীবনে নানা কারণে শব্দ দূষণ হয়। যেসব কারণে শহরে শব্দ দূষণ হয় সেগুলো হলো গাড়ির হর্নের শব্দ, সিডি টিভির শব্দ, টেলিফোন, দরজার বেল, ফেরিওয়ালার ডাক, বিদ্যালয়ের মাঠে ছোটদের হইচই ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আপনাদের কবিতাংশের প্রশ্নগুলো কিভাবে আসে এবং আপনারা প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজাবেন। আপনারা বাসায় এটি নিয়ে বেশি বেশি অনুশীলন করবেন। অনুশীলন করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে রাখবেন, কারণ লিখে লিখে অনুশীলন করতে হবে। যত লিখবেন বানানের ভুল হওয়ার সম্ভাবনা তত কমে যাবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।